সহজিয়া উৎসবে আপনাদের স্বাগত। এবার সেই মহেন্দ্রক্ষণ নবম সহজিয়া উৎসবে এবছর সম্মাননা পাচ্ছেন সর্বশ্রী শুভেন্দু মাইতি। তিনি লোক সংস্কৃতির জন্য যতটা পথ হেঁটেছেন, সেই পথ যদি মধ্যাকর্ষণের বিপরীতে হাঁটতেন তাহলে এতদিনে চাঁদে পড়তে যেতেন। লোক সংস্কৃতি তার আত্মশক্তিতে বাঁচে। নিরন্ন নগ্ন পথ, ছিন্ন বস্ত্র মানুষ তার সংস্কৃতি রক্ষা করেছে, আগামী দিনও তারাই করবে। আমরা তাদের কাছে আশ্রয় নেব, আমরা লোক সংস্কৃতিকে আশ্রয় দিতে পারব। নগর জীবনকে আশ্রয় নিতে হবে লোক সংস্কৃতির কাছে, তার কারণ ওটা হচ্ছে শেকড়, ওটা না থাকলে সবুজটা থাকে না। আমরা আজকে সহজিয়া সম্মান দেব শ্রী দেবদাস বাউলকে, বাংলার প্রাচীন সনাতনী ভাবধারার একজন বাউল। আমি তো বাবু মরে গিয়েছিলাম, সহজিয়ার গ্রুপ থেকে বাঁচিয়ে নিয়ে এসছেন, তাহলে রবীন্দ্র সদনে এসে এই সম্মান আমি পেতাম না। বাউল জগৎটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে আমাদের এই সহজিয়া, আমাদের দেব। বাংলার লোকসংস্কৃতি একটি একটি ধারা রঙ্গব্যঙ্গ গীতি, এই গানের সম্ভবত শেষ প্রতিনিধি গুল মোহাম্মদ। সহজিয়া বেঁচে থাক, দেব যেটা করে যাচ্ছে ভাষা নেই, আমি বলতে পারবো না, আমার বলাটা ঠিক আসেও না। আমরা মঞ্চে ডেকে নিয়েছি শাউন সেনকে, যার হাত ধরে এই সহজিয়া উৎসবের গোড়াপত্তন হয়েছিল। সহজিয়া ফাউন্ডেশনের সাথে আমার প্রথম পরিচয় 2011-তে, এক ঝাঁক ব্রাইট ইয়াং ফেসেস, সেই সহজিয়া থেকে আজকের সহজিয়া ফাউন্ডেশন অনেক বড়, তাদের পরিধি আকাশ অনেক বড় হয়ে গেছে, তাদের কাজও অনেক দিকে ছড়িয়ে পড়েছে। সহজিয়া যেন আরও এই সহজ মানুষদের পাশে থাকে, তাদের ভালোবাসে, তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। সহজ মানুষ আমরা সবাই, সহজ হয়ে মানুষ সহজে ভোজন করিতে যাওয়ার, আমরা কিন্তু সবাই সহজ। এই মানুষটি দীর্ঘদিন প্রায় 8 বছর লড়াই করে ফিরে এসছেন মঞ্চে, ধন্যবাদ অনুষ্ঠানাদি আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার, সহজিয়া উৎসবে বহু বছর আমি এসেছি, যোগদান করেছি এবং প্রত্যেকবারই আমি খুব অবাক হয়েছি, আপ্লুত হয়েছি, অভিভূত হয়েছি। আজকে আবার এসে আবার এই সন্ধ্যেটা সুন্দরভাবে উপভোগ করছি। কখনো কখনো বটগাছের মতন কোনো কোনো মানুষ অনেক ছোট ছোট চারা গাছের সেই বটগাছের ছায়ায় বেড়ে ওঠে। আমার বাদিকে শিবিদ্যা এবং জয়া, ওনারা সুদূর ইউএস থেকে এসছেন শুধুমাত্র এই উৎসবে পার্টিসিপেট করার জন্য। তো এসে খুব ভালো লাগছে দেখে, যে মনে হচ্ছে একটা প্রাণের উৎসব। আমাদের যারা নেক্সট জেনারেশন বাইরে যারা বড় হচ্ছে, ওদেরকে আমাদের এই রুটটা দিয়ে দেওয়া, যে লোক এই যে আমাদের যে লোকগান, মাটির গান, এটা আমাদের শেকড়ের সন্ধান দেয় আর কি। লোকগান তো অনেকেই গায়, কিন্তু ওনাদের পাশে দাঁড়ায় কজন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো এরা যেভাবে ওনাদের পাশে দাঁড়িয়েছে, মানে সেটার জন্য আমি সত্যি মানে আমি অবাক হই মাঝে মধ্যে, ওরা কি করে করে। অরুণদা, সহজিয়ার এই যে মনন, এই যে সিনিয়রদের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা, এটা থাকুক, এটা হারিয়ে যাচ্ছে, এই প্রজন্মকে শিখতে হবে। সহজিয়ার এই যাত্রাপথ উজ্জ্বল হোক ভালোবাসায়, আন্তরিকতায়। জয় হোক।